একটি চিহ্নিত সন্ত্রাসী পরিবারের সদস্যদের পক্ষে কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে সাফাই গাওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সেনা প্রধানের যে পরিবারের যে সদস্যরা, তার চার ভাই উঠে এসেছে, কিন্তু তার চার ভাই চিহ্নিত সন্ত্রাসী একেবারে, হারিস, আনিস, জোসেফ, টিপু। ঢাকার একসময় আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণকর্তা ছিলেন, চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। এখন এটা ঠিক যে সেনাপ্রধানের ভাইরা সন্ত্রাসী হলে তিনি সেনাপ্রধান হতে পারবেন না, কিংবা সেনাপ্রধান তার দায় নেবেন, এটা হতে পারে না, এটা আমি একমত। বাপের অপরাধের কারণে পুত্র তার শাস্তি ভোগ করতে পারে না, যুদ্ধাপরাধীদের ছেলের দায়ভার তার ছেলেরা বহন করবে এটা কখনোই হতে পারে না। কারো বাবার অপরাধে, ভাইয়ের অপরাধে অন্য তার আপনার ভাই কিংবা বাবা কখন ছেলে কখনোই অপরাধী হতে পারে না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যে এই সেনা প্রধানের যে পরিবারের যে এই যে দাপট এবং ক্ষমতার অপব্যবহার সেটি যে আমরা দেখলাম, আমি এর আগের আলোচনায় করেছি, একাধিক আলোচনায় বলেছি, তারপর আবার আজকে ক্লিয়ার করার জন্য বলছি, দেখেন আমাদের অভিযোগটা হচ্ছিল যে আল জাজিরার ডকুমেন্টারিতে আমরা যে জিনিসটি দেখলাম যে সেনা প্রধানের দুই পলাতক সন্ত্রাসী ভাই হারিস আহমেদ এবং আনিস আহমেদ তারা দেশের বাইরে চলে গেলেন। তারা কিভাবে দেশের বাইরে চলে গেলেন, কোথায় পাসপোর্ট পেলেন, কারা তাদেরকে সহযোগিতা করলো, সেই প্রশ্নটি আমাদের কাছে ছিল। এবং সেনা প্রধানের আরেক ভাই আলোচিত সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ, যার ফাঁসি হয়েছিল, তারপরে অ্যাপিল ডিভিশনে গিয়ে যাবজ্জীবন হয়েছিল, সেই আসামিকে আমাদের রাষ্ট্রপতি ক্ষমা করলেন। কারণ রাষ্ট্রপতির বিভিন্ন দিবসে কিংবা বিশেষ প্রেক্ষাপটে ঘটনার বিভিন্ন মানে ঘটনা বিশ্লেষণে বা প্রেক্ষাপটে রাষ্ট্রপতি কোনো আসামিকে ক্ষমা করতে পারেন, সেই এখতিয়ার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতিকে ক্ষমা এখতিয়ার দেওয়া হয়েছে, তিনি আমরা মনে করি এই রাষ্ট্রের অভিভাবক, তাই বলে রাষ্ট্রপতি কি যা ইচ্ছা তাই করতে পারবে, কিংবা করলে কি আমরা জনগণ মেনে নেব, রাষ্ট্রপতিকে প্রণাম করব আমরা, যে রাষ্ট্রপতি মন চাইল মানে দেশে যা ইচ্ছা তাই করবেন, একজন মানুষকে গুলি করে মেরে ফেলবেন, আমরা কি সেটা মেনে নেব, দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করবেন, আমরা কি সেটা মেনে নেব, কখনোই না। কাজেই সে কারণেই বলছি রাষ্ট্রপতির প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সম্মান আছে, ভালোবাসা আছে, থাকবে। প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, যত যাই বলি আমরা, বিনা ভোটের সরকার বলি, অবৈধ সরকার বলি, ভারতের তাবেদার সরকার বলি, যে যাই বলি না কেন, তিনি বর্তমানেও প্রধানমন্ত্রী আছেন। কাজেই সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না এই সরকারের পতন না ঘটে বা এই প্রধানমন্ত্রীর পরিবর্তন না ঘটে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের আসলে মেনে নিতে হচ্ছে, এছাড়া কিন্তু ওই হচ্ছে না। কিন্তু তাই বলে আমরা চুপচাপ করে, চুপচাপ থেকে সব কিছু মেনে নেব, সব কিছু দেখব, এটা হতে পারে না। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে রাষ্ট্রপতি সেনা প্রধানের সন্ত্রাসী ভাইদেরকে ক্ষমা করলেন, তোফায়েল আহমেদ ওরফে জোসেফ যিনি কারাগারে ছিলেন, আমরা দেখেছি যে তার মায়ের সম্ভবত আবেদনের প্রেক্ষাপটে জোসেফের সাজা মাফ করেছেন, সেটা নাহলে মেনে নিলাম, যদি তিনি ফাঁসির আসামি, খুনের আসামি, খুনের আসামি স্বাভাবিকভাবে মাপ পাওয়ার কথা না, কারণ আপনার কাছে ক্ষমতা আছে, তাই বলে যাচ্ছে তাই অপব্যবহার করবেন, এটা হতে পারে না। তারপরও তিনি মাপ পেয়েছেন, এটা একটা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা আছে, মেনে নিলাম, কারণ তার ভাইকে সেনাপ্রধান বানানো হবে, সুতরাং সেনাপ্রধান বানালে তার ভাই যদি ফাঁসির আসামি হয়, বিষয়টা একটু দৃষ্টিকটু দেখা যায় না, তো সরকার মাপ করে দিয়েছে, কি আর করার, আমাদের তো কিছু করার নাই এক্ষেত্রে, আমাদের করার অনেক কিছু আছে, কিন্তু আমরা তো অক্ষম, পারছি না কিছু করতে, মুখ বুঝে আছি, শুধু ফেসবুকে মানে হচ্ছে ঝাল ঝাড়ছি, কিংবা বাসে উঠে রাস্তায় চলার পথে সমালোচনা করছি যে দেশটার কি হলো, এইভাবে একটা দেশ চলতে পারে, এই ফ্যাসিবাদের অবসান কবে হবে, বাট কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছি না, এটা আমাদের ব্যর্থতা রয়েছে জনগণের। তো সেই ক্ষেত্রে যেটা বলতে, সেই জোসেফকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ক্ষমার পর তিনি দেশের বাইরে চলে গেছেন, সেটা একটা বিষয়। কিন্তু সেনাপ্রধানের যে অন্য দুই ভাই হারিস আহমেদ এবং আনিস আহমেদ, তারা কিন্তু পলাতক, সেই 96 সালে তারা যে ব্যবসায়ী মোস্তফা হত্যায় যে তারা অভিযুক্ত, সেই সময় থেকেই তারা পলাতক।
পলাতক আসামি কিভাবে ক্ষমা পেল, কার ইশারায় ক্ষমা পেল? তো অনেকেই বলার চেষ্টা করেছেন বা আল জাজিরার ডকুমেন্টারিতে আমরা যেটা দেখেছি বা আমাদের যেটা বুঝতে পেরেছি যে বিশেষ করে বর্তমান সেনাপ্রধান হওয়ায় তার ভাইরা তার ক্ষমতার ব্যবহার করেছে বা সেনাপ্রধান তার ক্ষমতার অপব্যবহার করেছেন, এই বিষয়টা আল জাজিরার ডকুমেন্টারিতে ফুটে উঠেছে যে তিনি তার ভাইদেরকে তার অপরাধী সন্ত্রাসী ভাইদের সাথে দেখা করছেন। যদিও সেনাপ্রধান তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে তিনি যে সময় তার ভাইদের সাথে দেখা করেছেন সে সময় তারা দণ্ডপ্রাপ্ত ছিল না, এটি তার ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এই যে জোসেফের যে মাপ পেয়েছে এটা কিন্তু সমস্ত পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে আমরা জেনেছি, কিন্তু হারিস এবং আনিস কিভাবে মাপ পেল, গোপনে গোপনে কেন মাপ করা হলো, এবং এই বিষয়টা যখন আপনার বের হয়ে আসলো গণমাধ্যমে ঘটনা তারা মাপ পেয়েছে 2019 সালে, সম্ভবত 19 সালেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই মাপ পাওয়ার প্রক্রিয়া হচ্ছে, প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হয়, তাদের সুপারিশ থাকে, তারপরে আইন মন্ত্রণালয় একটা পদক্ষেপ নেয়। কিন্তু আমরা দেখেছি যে আনিস এবং হারিসের মাপের বিষয়ে সাদা মৌকুপের বিষয়ে শুরুর দিকে আইন মন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী ওইভাবে কোনো স্পেসিফিক বা সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেন নাই যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে। দিন যখন গিয়েছে দু চার দিন হচ্ছে তখন তারা যেভাবে আর কি খাপে খাপ মেলে ব্যাটে বলে মেলে একটা ব্যাখ্যা দিয়েছেন যে যথাযথ প্রক্রিয়া মেনেই তাদেরকে মাপ করা হয়েছে। আমরা বলছি যে একটা চিহ্নিত সন্ত্রাসী পরিবারের এইরকম চিহ্নিত সন্ত্রাসীদেরকে কিভাবে মাপ দিল স্বরাষ্ট্রমন্ত্রী, কিভাবে আইনমন্ত্রী এই প্রস্তাব করলো, কিভাবে রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নেয়? তাহলে কি সন্ত্রাসী পরিবারের সদস্য হলে তারা সবাই মাপ পেয়ে যাবে এটা প্রমাণ করতে চাচ্ছে রাষ্ট্র? এইটা আমাদের রাষ্ট্রপতি মেসেজ দিতে চাচ্ছে, এটা আমাদের আইন মন্ত্রণালয় মেসেজ দিতে চাচ্ছে, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেসেজ দিতে চাচ্ছে যে আওয়ামী লীগ করলে চিহ্নিত সন্ত্রাসীরাও মাপ পাবে, বদির মতো ইয়াবা ব্যবসায়ীরাও আওয়ামী লীগের মনোনয়ন পাবে? এটা কি আওয়ামী লীগ মেসেজ দিতে চাচ্ছে? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আওয়ামী লীগ আজকে সেই মেসেজ দিতেই চাচ্ছে। বর্তমান সরকারের এমপি মন্ত্রীরা সরকার প্রধান রাষ্ট্রপতির আজকে সেই মেসেজটাই এই জাতিকে দিতে চাচ্ছে যে আওয়ামী লীগ করলে খুনের আসামিও মাপ পেয়ে যায়, আওয়ামী লীগ করলে ইয়াবা ব্যবসায়ীরাও মনোনয়ন পায়। এই রাষ্ট্রপতি কি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, না আমাদের জনগণের রাষ্ট্রপতি, নাকি দেশের রাষ্ট্রপতি? আপনারা একবার চিন্তা করেন। অনেকেই বলে থাকেন আমরা আসলে এইভাবে যদি সবার সমালোচনা করি কোথায় যাব। আমাকে অনেকে পরামর্শ দিয়েছেন ভাই, বিশেষ করে রাজনীতিবিদদের একটা জায়গা থাকে পুলিশের সাথে সখ্যতা থাকে, কিন্তু আপনি যেভাবে পুলিশ নিয়ে বলেন পুলিশ তো আপনার পক্ষে থাকবে না, আসলে আপনি যেভাবে আদালতের বিরুদ্ধে বলেন আদালত তো আপনার পক্ষে নরম হবে না, কারণ রাজনীতিবিদরা যাই বলেন অন্তত আদালতের কাছ থেকে অনেক ক্ষেত্রে একটু সহানুভূতি পেয়ে থাকেন বা আদালতেও তাদের যেতে হয়, আদালত তাদের শেষ ভরসা। আরে ভাই, তাই বলে কি আমি একটা অন্যায় দেখেও চুপচাপ থাকবো? বাংলাদেশের সেনাপ্রধান শক্তিশালী, বলা চলে যে অলিখিতভাবে হলেও যে প্রধানমন্ত্রীর পরে তিনিই শক্তিশালী, তাই বলে কি তার অপরাধ দেখে আমরা চুপচাপ থাকবো? একটা চিহ্নিত সন্ত্রাসী পরিবার বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে একটি মাফিয়া রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে, বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্র বানাচ্ছে, এটা দেখেও কি আমরা চুপচাপ থাকবো? যদিও সেনাপ্রধান নানানভাবে বোঝান বলেছেন যে আসলে, এবং আমরা এটা অত্যন্ত দুঃখজনক যে সেনাবাহিনীর পক্ষ থেকেও এই আইএসপিআর থেকে এই বিবৃতিটি দেওয়া হয়েছে যে জনগণকে বোঝানোর জন্য যে সেনাপ্রধানের ভাইদের বিরুদ্ধে যে মামলাটি দেওয়া হয়েছিল সেটি আসলে রাজনৈতিক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে সাজানো বানোয়াট। আমার সেনাবাহিনীর ভাই বোনদের প্রতি সবিনয় প্রশ্ন রইল যে আপনারা কি সেনাবাহিনীর পক্ষে এই অবস্থানটা নিয়েছেন নাকি একটা সন্ত্রাসী পরিবারের পক্ষে অবস্থানটা নিয়েছেন?